অনন্তঙ্ক অভিযোগকু খণ্ডন কলে বিজেপি বিধায়ক প্রার্থী গোপালজি পাণিগ্রাহী। গোপালজি কহিছন্তি যে অনন্ত ভাই বিজেপির জনে পুরোনা কার্যকর্তা হইতিবা বেলে বিগত থর তাঙ্কু বিধায়ক প্রার্থী করা যাইতিলা। বিজেপি এক সংগঠিত দল, দল উচিত নিষ্পত্তি নেই, চলিত নির্বাচনরে মতে টিকেট দেইছি, এথিরে মোর দোষ কণ বলি প্রশ্ন উঠাইছন্তি গোপালজি। বলাঙ্গীর ভগবতী মণ্ডপ ঠারে এক কার্যকর্তা বন্ধু মিলনর আয়োজন করি গত থরর বিধায়ক প্রার্থী অনন্ত দাস কৌণসি প্রতিনিধি কিংবা প্রার্থীঙ্ক না ননেই নিজ অসন্তোষ প্রকাশ করিছন্তি, যাহাকু এথর বিজেপি বিধায়ক প্রার্থী করেছি তাহাঙ্ক কার্যদক্ষতা প্রতি সে আক্ষেপ করিথিবা বেলে বিজেপির বিধায়ক প্রার্থী টিকেট বণ্টনরে পাতর অন্তর করা যাইথিবা অভিযোগ বাড়িছন্তি অনন্ত। অনন্তঙ্ক অভিযোগকু সিধাসলক খণ্ডন করিছন্তি গোপালজি পাণিগ্রাহী। দল যদি তাঙ্কর প্রতি অবিচার কলা সে যেন সম্মিলনী করিছেন হেটা কেনা প্ল্যাটফর্ম, যদি দল তাঙ্কর প্রতি কিছু অবিচার কলা তাহলে ভারতীয় জনতা পার্টি গোটে শৃঙ্খলিত দল, গোটে আদর্শবাদী দল, এই দলরে আমি সবুবেলে সবু কার্যকর্তা সবু নেতা দলর নীতি ও আদর্শকে নেই করে চলছু, সেটা তাঙ্কর প্ল্যাটফর্ম নুহে। তাঙ্কর যদি মন ভিতরে কিছু অভিযোগ থিলা তাহলে রাজ্য নেতৃত্বঙ্কর সাঙ্গরে কথা হইতিতে, আউ অন্ত ভাই বি গোটে পুরুণা ভারতীয় জনতা পার্টির নেতা, সে তাঙ্কঠানু আশা নে করা যাই যাবার যে সে এই প্রকার গোটে পদক্ষেপ নেবে। মুই কহুছে আপনকু যে পার্টি উইথ ডিফরেন্স কয়েছু আমি সবুবেলে ভারতীয় জনতা পার্টিকে, আমার দল গোটে ভিন্ন পরিচয়র দল, গোটে নীতি ও আদর্শকে নেই করে চালুথবার গোটে দল, সেই দল ভিতরে মুই রহি করে যদি কাম করিছে তাহলে বিগত নির্বাচনরে মুই যদি দল বিরোধী কাম কিছু করিছিলি তাহলে দল কাঁকি লাগি মোর বিরোধরে কার্যানুষ্ঠান গ্রহণ নাই কলা। সে সময় অনন্ত ভাই কাঁথির লাগি উচ্চস্তরীয় নেতা মানকর সাঙ্গে আলোচনা করি করি মোর বিরোধরে কার্যানুষ্ঠান নাই নেলে, আজি নির্বাচন হেলা, এই নির্বাচন আগকে আখি আগে রখি করে সেই প্রশ্নটা উঠাউছেন। সে সময় উঠাইলে হয়তো লোক গ্রহণ করিতে। এখন ভারতীয় জনতা পার্টি গোটে পরিবার, আউ পরিবারর সবু কার্যকর্তা সমস্তে আমার গোটে পরিবারর সদস্য, আউ সবু সদস্য ভারতীয় জনতা পার্টি যাহাকে প্রার্থী করুছে সে প্রার্থীর সাঙ্গে অছন এবং প্রার্থীর সাঙ্গে রহবে। অন্য কিছু লোককে সে ধরি করে আসিকরে যদি কিছু গুড়ে ভারতীয় জনতা পার্টির ব্যানরে সে করিছন, মুই তাঙ্কু পরামর্শ দেমি যে সেথ্রু ক্ষান্ত রহি করি রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বঙ্কর সাঙ্গে আলোচনা করি করি সে সমাধানর রাস্তা বাহার করুন। নিশ্চিত রূপে অনন্ত ভাইঙ্কর সাঙ্গে যোগাযোগ করমি, সেথরে সন্দেহ নাইন, মুই তাঙ্কর সাঙ্গে কথা হেমি, যদি সে চাহুছন মুই যদি তাঙ্কু ডাকমি তাঙ্কর সাঙ্গে আলোচনা করলে যদি সমাধানর রাস্তা আছে নিশ্চিত রূপে মুই তাঙ্কর সাঙ্গে আলোচনা করমি। মোর মন ভিতরে থিলা গত থর যেতবে রাজ্য সভাপতি আসিলে সে সময়রে সে যার সাঙ্গে থিলে সে আমার দলর লোক নুহে, আউ সেন গোটে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বলরাম সিং যাদব তাঙ্কু আমার রাজ্য সভাপতি বি সে সময়রে কহিলে এ ভারতীয় জনতা পার্টিরে বলাঙ্গীরের কোনসি অণ ওড়িয়া নেতা নাই, তো সে এবে সবু জিনিস জনা পড়ুছে আপন মানে জানিপারুথিবে, সে স্পন্সর্ড হইতিলে গোটে অন্য দলর সিধাসলক কহবার লাগি চাইমি, বিজেডি রু সে স্পন্সর্ড, বিজেডি তাঙ্কু স্পন্সর্ড করিছিলা, সে আসিকরি ভারতীয় জনতা পার্টি ভলিয়া গোটে আদর্শবাদী পার্টিকে ডিস্টর্ব করবে সে প্রকার সেমানে প্রায়োজিত করেছিলে, যেটা এবে ধীরে ধীরে সবু জিনিস পদাকে আসুছে জনা পড়ুছে। দেখুন দলীয় সমাবেশ সেইটা মুই কহুতিলি কি ভারতীয় জনতা পার্টির পুরা পরিবার মোর সাঙ্গে অছন, তেতলে কোনসি প্রকার অসুবিধা নাই হুয়ে, বিরোধী বিভিন্ন প্রকার কল কৌশল করবে, এটা যাহা বি ঘটনা জনা পড়ুছে বিরোধী দ্বারা প্রায়োজিত। হ্যাঁ, সে বর্তমান বি আমার দলীয় কর্মী অছন,
भारतीय जनता पार्टी कार्यकर्ता से अच्छन मुई अनंत भाई को परामर्श दौचे से करुन राज्य नेतृत्व सांगे आलोचना करुन समाधान रास्ता बाहर करुन मोर सांगे आसुन बसिक चर्चा करुन प्रश्न जहाँ अच्छे तार उत्तर मुझे निश्चित आकार सामने रखमी।